আসসালামু আলাইকুম। আমরা সব সময় বাইরে থেকে বিস্কিট নিয়ে আসি, কিন্তু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তাও আবার চুলায় তৈরি করে নিতে পারেন মজার ডাই কেক বিস্কিট। আজ একটি ভিডিওতে দুইটি রেসিপি পেয়ে যাবেন। প্রথমে নিয়ে নিয়েছি আমি দুইটি ডিম, ডিম থেকে কুসুমগুলো উঠিয়ে নিলাম। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফোম তৈরি করে দিব। আপনারা হ্যান্ড মিক্সের সাহায্যেও ফোম তৈরি করে নিতে পারেন, তাতে একটু সময় বেশি লাগবে। ফোম তৈরি করা হয়ে গিয়েছে, আমি এখন এতে হাফ কাপ চিনি অ্যাড করে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম উঠিয়ে রাখা দুইটি ডিমের কুসুম, তাও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার সয়াবিন তেল, পরিমাণ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটি চালনিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। সবগুলো উপকরণ চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি ডিমের মিশ্রণের সাথে চেলে রাখা উপকরণগুলো মিশিয়ে নিব। আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমি ময়দা 2 ভাগে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও মিশাতে পারেন, তবে ময়দা মিশালে ভালো হয়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি মোল্ডে মিশ্রণটি ঢেলে নিচ্ছি। আমি মিশ্রণ ঢেলে নিয়ে হালকা একটু ট্যাপ করে নিব, যেন কেকের মিশ্রণের ভিতর থেকে বাবলস উঠে আসে। আগে থেকে আমি 10 মিনিটের জন্য চুলাই প্রিহিট হওয়ার জন্য পাতিল রেখে দিয়েছিলাম। চুলা অন করে মোল্ডটি বসিয়ে দিলাম, অপেক্ষা করব 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। 20 মিনিট পর ফিরে এলাম, মাশাল্লাহ তৈরি হয়ে গিয়েছে কেক। এখন আমি কেকটি ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাল্লাহ অনেক সফট হয়েছে কেক। আপনারা চাইলে কেক এমনিতেও খেতে পারেন বা ডাই কেক তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু আজ ডাই কেক তৈরি করব, তাই ডাই কেকের সাইজ অনুযায়ী কেক পিস করে কেটে নিচ্ছি। বেশি মোটা করেও কেটে নেওয়া যাবে না, আবার একদমই পাতলা করেও কেটে নেওয়া যাবে না। কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি প্যানে কেকের কয়েকটি পিস নিয়ে নিচ্ছি। নিয়ে চুলার আঁচ একদমই লো হিটে রেখে উল্টিয়ে পাল্টিয়ে আমি ক্রিস্পি করে ভেজে নিব কেকগুলো। একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রায় 30 মিনিট আমি ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। ভেজে নেওয়ার পর ডাই কেকের কালার এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ডাই কেকগুলো উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজার ডাই কেক বিস্কিটগুলো। এখন একটু সফট আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই ক্রিস্পি হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজার ডাই কেক বিস্কিট। সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।